Good afternoon, everybody. On 529.1 meters in the meeting wave, this is All India Radio Dibrugarh, presenting lunchtime melodies. And on top of the list of program, we have Cliff Richard. And here goes the sound of Cliff Richard. When I was young, my father said, son, I have something to say. What he said, I'll never forget until my dying day. ভারতবর্ষই স্বাধীনতা লাভ করার পাছত দেশের সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক আদি ক্ষেত্র সমূহের বিকাশত রেডিও তথা অনাতাঁর কেন্দ্র সমূহে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। ক্ষেত্রতো ইয়ার ব্যতিক্রম হওয়া নাছিল। সংগীত, নাটক আদি সুকুমার কলার পরীক্ষা নিরীক্ষাও রেডিওক কেন্দ্র করিয়েই হয়েছিল। এই ক্ষেত্র আগভাগ লৈছিল বহু প্রতিভাবান ব্যক্তিয়ে। তেনে এজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ব্যক্তি আছিল সৈয়দ সাদুল্লাহ। সুরেরপরা মানে সংগীত ভাল পাইছিল একেবারে সুরেরপরা। তো দেউতা ট্রান্সফার হল শিলংলে। শিলংত গিয়ে প্রথম গিটার দেখিল। গিটার দেখি গিটার প্রেমত পড়ল। আর সে একটা মনত মানে সপন একটা বাহ ললো যে মানে এদিন গিটারিস্ট হম, গিটার বজাম। কিন্তু মানে আনফর্চুনেটলি শিলংত মোট গিটার শিকা নহলগুই। তারপর দেউতা ট্রান্সফার হল ডিব্রুগড়লে। ডিব্রুগড়লে যেটা আলো যেটা আমার ক্লাস এইটত ওয়ালেস চাংমায় বলে এজনক লগ পালো গিটারিস্ট। মোক কলে যে শিকাম, এপয়সাও নোহাকে মোক শিকালে গিটার। আগশারীর গিটার বাদক, আগশারীর বলে কলে মানে এটুকু বুঝাইছো যে সেই সময়ত সমান ভালক গিটার বজা ব্যক্তি আর নাছিল বললে হয় উজনীত। কানৈ মহাবিদ্যালয়ত যোগদান করার পিছত বিজু ফুকনক লগ পালো, ভবেশ গোস্বামী, রাজেন গোহাই, হেমন্ত দত্ত। এই বিজু আর ভবেশে একটা প্রপোজাল দিলে যে আমি এটা দল গঠন করিম, বাদ্যযন্ত্রী দল। ভবেশে নাম দিলে দ্য কুইভার্স। আর বিজু আর ভবেশ দুয়ে গোল কলকাতালে। কলকাতালে গিয়ে কেনেকে কি ম্যানেজ করলে না জানো, ড্রাম সেট গিটার সেবর লই আহিলে। সেইখিন সময়তে দ্য কুইভার্সর আমি প্রথম অনুষ্ঠান পরিবেশন করেছো কানৈ মহাবিদ্যালয়ের মঞ্চত। তার নাম তো দিয়া হল দ্য কুইভার্স। আর সেই সময়তে আমার দলটো জনপ্রিয় হয়ে পড়ল। প্রথম যে পারফরমেন্স আমার কানৈ মহাবিদ্যালয়ত কুইভার্স গঠন করার পাছত, আমি নাহর ফুলে নোহাই সেই গীতটি বজাইছিল। নাহর ফুলে নোহাই তগর ফুলে খুয়াব, এই গীতটো আমি বাদ্যযন্ত্রত বজাইছিল। 1968 চনের 16 ফেব্রুয়ারিত ডিব্রুগড় অনাতাঁর কেন্দ্র স্থাপিত হয়। 1969 চনত সৈয়দ সাদুল্লাই এই কেন্দ্রত ঘোষকর অস্থায়ী চাকরিত যোগদান করে। সেইদিনা আমি আমার কুইভার্স দলটক আমন্ত্রণ জানাইছিল তালে, মানে যা আরম্ভ হয়েছে ওপেনিং। তারপর মানে অডিশন দিল ইংলিশ আর অ্যানাউন্সারের কারণে। ইংরাজি আর দুয়োটা ভাষাতে পার্গত সাদুল্লাই কেন্দ্রটত আরম্ভ করে পশ্চিমিয়া সংগীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করে আর ঘোষক হিসাবে সাদুল্লার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। শিলংলে গিয়ে প্রথম রেডিও স্টেশনটি দেখেছো, তো শিলং রাজধানী আসলে। আমি স্কুললে যাওতে, মানে ক্লাস ফোরত নাম লগাইছো শিলংত, স্কুললে যাওতে আকাশবাণী শিলং, অল ইন্ডিয়া রেডিও শিলং, সেই কেন্দ্রটি দেখো। ইমান মন যায় ভিতর সোমাবলে, কেলে জানালে এই ঘোষকজন কোথ থাকে। পিছত গম পালো যে ঘোষক এজন থাকে, মাইক্রোফোন কথা কয়, সেইটো রেডিওলে আহে। তেতিয়া আমিন সায়ানী বিনায়কা গীতমালা বলে অনুষ্ঠানটা শুনেছিল নিয়মিয়াকৈ। তেতিয়া সেই আমিন সায়ানীক মানে কপি করবলে চেষ্টা করেছিল। মানে এবার ভাবা নাছিল যে মানে এদিন রেডিও অ্যানাউন্সার হয়ে যাম। 1975 চনত সাদুল্লা দেবে ডিব্রুগড় অনাতাঁর কেন্দ্রত স্থায়ী চাকরিয়াল হিসাবে যোগদান করে।
ইয়ার পাছতেই তেখেতে গীত আর নাটকের ক্ষেত্র নতুন পরীক্ষা নিরীক্ষা আরম্ভ করে। প্রথমে প্রথমে হয়তো অলমান বেলেগ ধরনের আসে, পিছলে কিন্তু যুক্ত গান লিখবলে আরম্ভ মানে লইছিলেগৈ, সেইবিল গানের যেটা সুকীয়া একটা মর্যাদা একটা প্রাপ্ত হয়েছিল, লিখাব খুব উন্নত হয়ে আসছিল পিছলে। খুব মরম করে গান এটা বনায় আর নিজের লড়াছালীর নিচিনাকে সেটা গানটো লয় মরম করে। তার মানে প্রথমে মোক কলে যে কাজিরঙার পর একটা গান লিখব লাগে, প্রথম মোর মনত আছে এটা, তেতিয়া এই কাজিরঙা গীতটি লিখেছিল। কাজিরঙা মোর বিননি বন্ধু তুমি শুনানে নুশুনা। অকল কাজিরঙাই নহয়, কিছু গীত আছে যুর গীত নাকি সমাজ সচেতনতার বিষয়ে উল্লেখ করেছে আর জনতাক কিছু বাস্তবমুখী করে তুলিবর কারণে, মানে কল্পনাপ্রসূত মন লই নহয় বাস্তবমুখী করবর কারণে গীতর মাজেদি সেই কথাবুর প্রকাশ করে। সেইখিনি সময় গড় হত্যা করার পদ্ধতিটা বেলেগ আছে, আজিকালি তো AK-47 মারি গুলি করে গড়ো খড়গটা কাটি লোক নাশিলে, গাত একটা খান্দি দিয়ে গড়ো সদায় এটা বাটে অহা যাওয়া করে, বেলেগ পথ নলয় সেইটা জানে শিকারীবরে, সেই তো গাঁত একটা খান্দি মাটিবর গুছাই দিয়ে, মাটি যদি নতুন মাটি হয় সে গম পাই যায়, এখানে একবারে মাটিবর গুছাই জানিবলগিয়া কথা দেই, তারপর এই শুকান ডালপাত দি পেলে ঢাকি থ দিয়ে গড়টা সোমার লগেলগে জুপ লো থাকে দাহ কোঠার লই জিয়াই জিয়াই খড়গটা কাটি দিয়ে, বুঝছানে গোটে গাঁটো তেজে তেজ। কাজিরঙায় যেন উঁচু পিছে এই গড়টা মারিলে খড়গটা কাটি লই গল, মাকজনী মরি আছে আর পোয়ালিটির ওসরতে কান্দি আছে, অকমানি গড় পোয়ালি এটাই দেখিছ আমি। সেই গানটো তাত কিছুমান এফেক্ট ব্যবহার করেছে, জন্তুর মাত গুলির মাত হোক বা তেনেকা ধরনের হেই হোক মাত ব্যবহার করেছে, তাতেং এনেকা এটা দিছে টেটেং, তুমি অরণ্যলৈ গৈ থকা নিচিনা লাগে মিউজিকটোতে, হাতী বাঘ ওলাব গড় ওলাব এনেকুৱা ধরনের একটা মিউজিক দিয়ে, আর হাতির সেই চিঁর গড় এটা মারিবল যাওতে যে হয় খুখ্রাকে পানিত নাতি গৈ থকা সেই তেনেকুৱা শব্দব ইউজ করে, আর এইটো তুমি মন করবা অসমীয়া গানত নাই বুলিয়ে কব পারি। কিন্তু আভ্যন্তরীণ যে লক্ষ্য কাজিরঙার সম্পর্কীয় কথাবিল যে লক্ষ্য মানুষ আঙুলিত চকুত আঙুলিত ভরাই দিছে, বারুদর কোলাহলতে আজি মার গুল নিরীহ মানুহরার তনার, আভ্যন্তরীণ অবস্থা দেশের মানুষের বেশি দুঃখ দুর্দশা বা পরিবেশ সম্পর্কে পরিবেশ সম্পর্কীয় কিছু গীত, মানে সেই বাস্তবসম্মত যুর কথা অতি বাস্তবসম্মত কথা গভীরেরপর গভীরতালে সেই নামি গৈ আছিল। এটা বারুদর কোলাহলতে যেটা আমার সন্ত্রাসবাদ আহি গৈছিলে সেই সময় বিস্ফোরণ, এই মই আলফা আলফার সময়ের কথাখিনি কৈছো, বোমা বিস্ফোরণে বেশি হয়েছিল, মানুষ মরিছিল বহুত, গতি তার উপর লিখেছিল। সংগীতা বরঠাকুরের কারণে যাক জাগতিক মানে আমার যা সমস্যার কথা দুঃখের কথা সুখের কথা সেই কথাবিল ফহিয়ায় সুন্দরকে উপস্থাপন করলে গীতর মাজত। অস্তিত্ব সংশয় সংকার দংশন জর জর নুললে প্রতিকার। মাজুলীর উপর ছটা খণ্ডের এখন ডকুমেন্টারি করেছিল, মই রেডিওর পর আকাশবাণীর পর গেছিল, তেতিয়া দেখিছো যে প্রতি বছরে মানে বানপানীর লগত
সহাবস্থান করবলে শিকি গেছে মানুষ কি কষ্ট মথারির উপর ভাত রাঁধিছে মানুষে পানি গোটেখ আর মানুষ মানে ইন্টারভিউ লো ইমান কষ্ট তেতিয়া সেই গোটেইখিনি সাক্ষাৎকার লওয়ার পিছত মই অনুভব করলো মাজুলিও কানিছে কি হেন পাইছিল গছ তলৰ বিহুলে যাবলৈ গানটো যেতিয়া কৰি আছো তেতিয়া তাৰ মনলৈ আহি গ'ল যে পবিত্ৰ প্ৰেগক দেখি তাৰ মনলৈ আহিছে যে নহয় মই এই ইণ্টাৰলিউড মিউজিকটো মানুহেতো চবেই এনেকৈ ইনষ্ট্ৰুমেণ্ট দিয়ে কৰে মই বোলে ইয়াত বোলে হেৰি এই যেনেকৈ ঢোল প্ৰথমতে ঢোল কোবাওঁতে মুখেৰে জানো নকয় জানো গোটেই চেওঁখিনি কৰি দিয়ে নহয় তেনেকৈ মিচিঙৰো চেওঁ কিছুমান আছে পবিত্ৰ পেগী পবিত্ৰ পেগু সুধিলে যে পেগু তুমি এই ঢোলৰ এই চেওঁখিনি তুমি জানা নাজানো বুলি জানো হ'ব তুমি গোৱা সেই তেতিয়া পবিত্ৰ পেগুৰ হতুৱাই সেইখিনি কৰোৱাইছিলে আচলতে এই গোটেই মুখ মাজত ইণ্টাৰভিউ মিউজিকৰ সলনি ঢোলৰ চেওঁখিনি ঢোলত নবজাই মুখেৰে বোলখিনি দিছিল কেনেকৈ লিখিছিলে চাবা দেই ৰ অঁ আকৌ গাচোন লিখিলে অঁ এতিয়া চা মই চালোঁ বৰষা তুমি আহানা হৈছে নে ক মই চালোঁ বৰষা তুমি আহা জিৰি জিৰি আহানা বৰহাই ফুলনি সেউজী কৰানা আৰু এটা মই গাইছিলোঁ চামলি আই বুলি এই যে গছ কাটি যে তহিলিং কৰিছে গোটেই বন হাবি শেষ হৈ গৈছে যে সেই কথাটো লৈ পেলাই সি লিখিছিলে আর মূর হতুয়াই গাইছিল তার সুর তারে আসলে বহুত জানে আসলে গানের কথা ইমান জানে আমি হয়তো তার আধাখিনি না জানো বিষয়টা যেটা নেকি হয় পায় সেই বিষয়টো তেও অতি গভীরভাবে অনুভব করবলে চেষ্টা করে আর সেটো তেও গানত গান হিসাবে প্রকাশ করে তেও কবিতাও লেখে কিন্তু মই ভাবো তেও গান হিসাবে প্রকাশ করে তেও বেশি কৃতকার্য হয়েছে কবিতাতকৈ সৈয়দ সাদুল্লাৰ সৃষ্টিসমূহ আছিল ব্যতিক্ৰমী প্ৰচলিত ধাৰাৰ বাহিৰত ফুল তৰা আকাশৰ ৰোমান্টিক আৱেশৰ পৰা তেওঁ ওলাই আহিব পাৰিছিল সাধাৰণ খাটি খোৱা মানুহৰ জীৱন সংগ্ৰাম প্ৰেম ভালপোৱা দুখ বেদনাক তেওঁ ওচৰৰ পৰা অনুভৱ কৰিব পাৰিছিল সেয়েহে তেওঁ লিখিব পাৰিছিল বেলি লহিয়ালেৰ দৰে গীত য'ত এজন সাধাৰণ বনিজ কৰা লোকৰ জীৱন বৰ্ণনা কৰা হৈছে হাতলৈ যাওঁ এজন বৰ দুখীয়া বেপাৰী এখন চাইকেলখনো ভগা আহি একেবাৰে মানে বিক্ৰী হোৱা নাই কিছুমান পাচলি আছে আৰু এইফালে বেলি লহি আছে বাকীবোৰ গ'লগৈ তেওঁ বহি আছে ফেমিলি আছে ল'ৰা ছোৱালী আছে যে মই সেই চিনি পাওঁ আৰু বৰবৰ হাতত তেওঁক লৈ থাকি দেখিলোঁ বেলি লহিয়ালে হাতো ভাগিলে ভাগ হৈ গ'লগৈ ঘৰলৈ বুল বান্ধ ঘৰলৈ বুল বেহানি সামৰি ঘৰলৈ বুল খেতিয়কক লৈ লিখিছিল বিৰিয়া বিৰিয়াৰ দৰে অগতানুগতিক গীত বিৰিয়া বিৰিয়া শুৱনি বিৰিয়া হালোৱা ককাইটি তোৰে কান্ধত বিৰিয়া ঘাম লাগি জিলিকা বিৰিয়া চিকচিকিয়া দুয়োমূৰে ডাঙৰি সোণ বৰণীয়া ভৰত লৰে কলা ফুল ও ভৰত লৰে কলা ফুল মাগুৰ বৰণীয়া বিৰিয়া বিৰিয়া শুৱনি বিৰিয়া নিজৰ বুলিবলৈ নাই তোৰে হালিচা আধি কৰা যিকণ আছে
বছৰটোলৈ নুজোৰা ভীতি উঠলি বন্ধকত, এটা সাধাৰণতে তেতিয়া টাইমতে এই ঘৰৰ ভেটিটোও বন্ধকত দিয়ে, মানে ইমানেই দুখীয়া আৰু ফেমিলি মেম্বাৰ বহুত থাকে। এই খেতিয়কসকল লিখিছিলোঁ গানটো, পথাৰ জালো নাই বিলো নাই ডাকত কিনে মাছ, বা মাছমৰীয়া এজনক লৈ লিখা গীতটো কোনে পাহৰিব পাৰে, অ তাৰ জালো নাই বিলো নাই। এই দুখ কেৱল সাদুল্লাৰ দৰে অনুভূতি প্ৰৱণ লোকৰ বাবেহে বৰ্ণনা কৰাটো সম্ভৱ। আমাৰ ইয়াতে হাতত মাছমৰীয়া মাছ মাছ বিক্ৰী কৰা মানে হেৰি আৰু, মাছ কিনো তেওঁৰ পৰা প্ৰায় সৰু সৰু মাছ আৰু। এদিন মোক ক'লে, তই বুলি কৈ দে মোক, তোক কথা এটা কওঁ, এই বিহু আহিছে নহয় মোক টকা এহাজাৰ ধাৰলৈ লাগে। বোলে ঠিক আছে দিম বাৰু। তাৰপিছত ক'লে, হেৰি দেই মই টকাটো একেবাৰে ঘূৰাই দিব নোৱাৰিম, মাছেহে ধাৰ মাৰিম। তেতিয়াই লিখিছিলোঁ, অ তাৰ জালো নাই বিলো নাই ডাকত কিনে মাছ, জালবিলাকো নাই, সেই ডাকত কিনি আনি চাইকেল মাৰি দুমাইল বাট খোজকাঢ়ি গৈ হাতত বিক্ৰী কৰে। অ তাৰ জালো নাই বিলো নাই ডাকত কিনে মাছ, ডাকত কিনি হাতত বেচে এই মাছ মাছ মাছ, এই সৰু সৰু মাছ, এই সৰু সৰু মাছ, ৰৌ বাহুলৈ নেমেলে মন জেপৰ কথা জানি, মোৱা পুঠি খলিহনাকে সদায় আনে কিনি, মোৱা পুঠি খলিহনাকে সদায় আনে কিনি। এইটো গানটো ৰেকৰ্ডিং কৰিলোঁ দেই ৰাজেনে গালে, তাক এদিন শুনালোঁ উচুপি উঠিলে। গীতৰ উপৰিও নাটকৰ ক্ষেত্ৰখনতো ব্যতিক্ৰম আছিল সাদুল্লা। বিশেষকৈ উৰুখা নাটকখনে তেখেতৰ উচ্চ সৃষ্টিশীলতা, সাধাৰণজনৰ প্ৰতি মৰম, নাৰীৰ প্ৰতি শ্ৰদ্ধা, সামাজিক ফোপোলা অৱস্থাৰ নাঙত স্বৰূপ দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে, লগতে অৰ্থনৈতিক অসমতাকো বলিষ্ঠভাৱে ফুটাই তুলিছে। এতিয়া প্ৰথম ৰেডিঅ'ত জইন কৰি মই এখন মুনীন ভূঞাই লিখা নাটকত প্ৰাইজ পাইছিলোঁ, সেইখন আছিলে বিচাৰ, পঞ্চতন্ত্ৰ সাধুৰ ৰেডিঅ' এডাপ্টেশ্যন কৰিছিলে মুনীনে। ইমান আমাৰ এটা সেইটো এটা মানে অভিলেখ দেই ডিব্ৰুগড় কেন্দ্ৰৰ। প্ৰথম সেই কথাটো কৈ লওঁ, নাটকখনৰ নাম আছিলে বিচাৰ। মই জইন কৰিছিলোঁ ৰেগুলাৰ ছাৰ্ভিচত 75 চনৰ অক্টোবৰ মাহত, নৱেম্বৰত সেইখন প্ৰডিউচ কৰিছে নাটকখন, সেইখন পঠিয়ালে দিল্লীলৈ, দিল্লীত আমি সেইখনত স্পেচিয়েল প্ৰাইজ পালোঁ। সেই উৰুখা নাটকখন তেওঁ আমাক ইয়াত এদিন মুখেৰে ক'লে যে কৈ আছে, আমি কৈ আছোঁ বোলে লিখিব লাগে। তেওঁ কৈছে বোলে লিখিম, লিখিব পৰা নাই মই লিখিম। তাৰপিছত এদিন ময়ে ক'লোঁ যে এটা কাম কৰক, আজি আমি আপোনাৰ তালৈ যাম, আমি আজি আপোনাৰ তালৈ যাম সন্ধিয়া আপুনি অফিচৰ পৰা যোৱাৰ পিছত। আমি গ'লোঁ, যোৱাৰ পিছত গৈ দেখিছোঁ যে হেৰি লাইট গুচি গ'ল। মই কৈছোঁ কোনো কথা নাই, কাগজ কলম আনক, তাতে কেণ্ডেল জ্বলাই লৈ আমি তেখেতক ক'লোঁ যে আপুনি কৈ যাওক আমি নাটকখন লিখোঁ। তেখেতে কৈ গৈছে, আমি লিখিছোঁ, নাটকখন সম্পূৰ্ণ হ'ল। এগৰাকী মা মহিলা, তেখেতে 2-3টা ল'ৰা ছোৱালী, গিৰিয়েকক মহে খোজ মাৰিলে পিছফালৰ পৰা, পেৰালাইছিছৰ বহুত ট্ৰিটমেণ্ট কৰিলে, নহ'লে আৰু মানুহজন বিচনাত পৰি থাকে, ঘৰটো উৰুখা পানী পৰে, স্বচক্ষে দেখা আৰু দেই। তাৰপিছতে গাঁৱৰ ডেকা ল'ৰাবোৰক কয় বোলে মই অলপ খেৰ বাঁহ খুজি মাগি আনি থৈছোঁ, পানী পৰে অকণমান ছালখন চাই দিবা, এই হাঁহ খুৱাব লাগিব। কোনোবা এটাই ক'লে মাছ খুৱাব লাগিব। তাৰপিছতে এটা এখন হাতত ধৰিলে, চাই দিম বাৰু এনেকৈ, তাক চৰটা মাৰিলে, ঘৰলৈ গৈ জখলা লগাই লৈ নিজে চালে ছালখন। খুব মনা কৰিছে, ল'ৰা ছোৱালীকেইটাই চিঞৰিছে, গিৰিয়েকে বিচনাৰ পৰা চিঞৰিছে, নুঠিবি ছালত নুঠিবি, নাই তাত অসহ্য হ'লেতো পানী পৰে, গোটেই গিৰিয়েকৰ পাত গাত পানী পৰে। তাই ছালখন চালে, তাই এক্সপাৰ্ট মানে জানে। তাৰপিছতেই তাইক মানে
সমাজে হেৰি কৰিলে মিটিং বহিলে মানে মহিলা হৈ কিয় চালত উঠিব সমাজচ্যুত কৰিলে তাইক সিহঁতৰ পৰিয়ালটো সেইটো হ'ল কাহিনীটো তাৰপিছত এতিয়া খাবলৈ নাই বৌকো লাগিছে গিৰিয়েক যেতিয়া গালি পাৰিছে তেতিয়া তাই ছালখন আকৌ ফুটুৱাই দিলে তাৰপিছত ইমান মানে প্ৰতিবাদটো তাইৰ মানে খুব প্ৰকট হৈছে তাইখনত উৰুষা নাটকখনৰ কাৰণে এতিয়া বহুত ছাউণ্ড এফেক্টৰ প্ৰয়োজন হৈছে একদম মানে কুকুৰাৰ ডাক লাগে বাঁহ কটা শব্দ লাগে হ্যাঁ ছালৰ পৰা মানে খুব জোৰে বৰষুণ দিয়াৰ পিছত পানী পৰা শব্দ লাগে কি কৰিম মানুহজনৰ ৰক্ষা নাই তেওঁ যে এই কামখিনি আধৰুৱা হৈ আছে এদিন ৰাতি 2:30 বজাত মোক ফোন কৰিছে ফোন কৰি কৈছে উঠা উঠা আকৌ মই বোলো কি কৰিম বোলে উঠা মই তোমাৰ ঘৰৰ সন্মুখত ৰৈ আছোঁ গাড়ীখন লৈ তেওঁ আহি মোৰ ঘৰৰ সন্মুখত গাড়ীখন লৈ ৰৈ আছে তাৰপিছত গৈ আমি খনিকৰ ইয়াৰ পৰা 4-5 কিলোমিটাৰ দূৰলৈ এখন গাঁৱৰ মাজলৈ গৈ গাঁৱৰ মাজত গাড়ীখন ৰখাই থিয় কৰাই তাৰপৰা আমি কুকুৰাৰ ডাক ৰাস্তাৰ মাজত থিয় হৈ কুকুৰাৰ ডাক ৰেকৰ্ড কৰিছোঁ ৰাতি সেই যে ৰাতি আপুনি কুকুৰাৰ ডাক আপুনি য'তে ত'তে কৰিব পাৰে কিন্তু এখন গাঁৱৰ পৰা অকণমান দূৰত থিয় হৈ কুকুৰাজনীয়ে ডাক দিয়া সেই শব্দটো সেই স্পেচ আৰু ডেপ্থটো লাগে গতিকে তেওঁ সেইখিনিত থিয় হৈ সেই কুকুৰাৰ ডাকটো তেওঁ ৰেকৰ্ড কৰিছে তাৰপিছত মানুহ এঘৰলৈ গৈছোঁ মানুহ এঘৰৰ ঘৰত আমি বাল্টিয়ে বাল্টিয়ে খেৰৰ ঘৰ খেৰৰ ছাল গতিকে আমি বাল্টিয়ে বাল্টিয়ে ওপৰত পানী ঢালিছোঁ তলত মানে পানী পৰিছে সেই তাৰ শব্দ ৰেকৰ্ড কৰিছোঁ হা তাৰপিছত মানে খুব বৰষুণ দিয়াৰ পিছত উৰুখে উৰুখা পানী যে তলত পৰে তাৰ শব্দ চৰিয়া পাতিছোঁ তাৰ শব্দ কৰিছোঁ তাৰপিছত কোনোবাই বাঁহ কাটিব লাগে মানুহঘৰে জেওৰা ভেটিবলৈ বাঁহ আনি থৈ দিছিলে তাকেই আমি কাটিছোঁ তাৰপিছত গালি খাইছোঁ বোলে মই জেওৰা ভেটিবলৈ অনা বাঁহখিনি আপোনালোকে কাটি চেচ কৰি দিলে বুলি এই ধৰণৰ কথাবোৰ মানে সৈয়দ চাদিলাৰ লগত কাম কৰাৰ আমাৰ অভিজ্ঞতা এই কথাবোৰ মই নিজে মনত পেলাই খুব ভাল পাওঁ 5,000, 7,000, 5,000, 7,000, 8,000, 10,000 কি সেম কি সেম আছে ইনভার্টার সৈয়দ সাদুল্লাই কেবল গীত নাটক লিখিয়েই কলম সামৰি থোৱা নাছিল তেওঁ ডিব্ৰুগড় অনাতাৰ কেন্দ্ৰৰ বাবে বিভিন্ন ৰস ৰচনা খুহুতীয়া গীত আৰু ৰচনা বিভিন্ন কৌতুক লিখিছিল কেৰাচিন বিচাৰি পুৰি কৰে হাই হাই লাইট নাই এই গল এই যায় এই আহে এই যায় এই আহে মোমবাতি কিনি কিনি মানুহৰ জান যায় মুনীন ভূঞাৰ লগত বৰ্ণালী ভৱেশ গোস্বামীৰ লগত চাঁদ পখিলি চুঙাচাই সোপা আদি পৰিৱেশন কৰিছিল আৰু এই অনুষ্ঠানবোৰে বিপুল জনপ্ৰিয়তা অৰ্জন কৰিছিল মই এটা অনুষ্ঠান কৰিছিলোঁ চুঙাচাই সোপা বৰ্ণালীত সেইটো খুব জনপ্ৰিয় হৈছিলে দেই এই যে উত্তৰবোৰ মানে এই যে মানে এনজয় কৰে মানে চুঙাচাই সোপা কৰিছিলোঁ এনে দুটা প্ৰশ্ন এনে মই কৈছোঁ দেই ভৱেশ গোস্বামীৰ লগত মই কৰিছিলোঁ যেতিখনত লিখিছে ভৱেশ দা আপুনি বাটেদি গৈ থাকোঁতে সন্মুখত যদি বাঘ এটা আহে আপুনি কি কৰিব এই উত্তৰটো দিলে মইনো আৰু কি কৰিম যি কৰিবলৈ আছে বাঘটোৱে কৰিব তেওঁৰ সাংঘাতিকভাৱে খুহুতীয়া মানে মানুহে দেখিলে ক'ব নোৱাৰিব যে এইজন মানুহে যে ইমান হঁহুৱাব পাৰেনে ইমান ৰগৰ কৰিব পাৰেনে কিন্তু যি জানে যি বুজে তেওঁ জানেই আৰু এই খলভাৱে ভগা চিগে যতীত গহ্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ 37 নম্বৰ ট্ৰাক বাছ গাড়ী চলে কেকাই জেকাই মেৰামতি কৰিবলৈ টকা পইচা নাই দীৰ্ঘকাল ডিব্ৰুগড় অনাতাৰ কেন্দ্ৰত চাকৰি কৰি সৈয়দ সাদুল্লাই অৱসৰ গ্ৰহণ কৰে সফল সৃষ্টিশীল চাকৰি জীৱনলৈ ঘূৰি চাই আজি তেওঁ কি অনুভৱ কৰে ঘূৰি চাই মানে কি সেই এটা মানে সোণালী স্মৃতি ভাবি ভাল লাগে মনলৈ আহে সেই দিনবোৰৰ কথা কেনেকৈ মুনীন মিহিৰাৰ লগত কাম কৰিছিলোঁ ৰাজেন গোহাঁইৰ লগত কাম কৰিছিলোঁ কেনেকৈ গান সৃষ্টি কৰিছিলোঁ গাঁৱলৈ গৈছিলোঁ মাইক্ৰফোনটো লৈ গাঁৱৰ মানুহৰ ইণ্টাৰভিউ কৰিছিলোঁ মাজুলীলৈ গৈছিলোঁ সেইবোৰ এটা মধুৰ স্মৃতি এতিয়া এতিয়া জীৱনৰ এই শেষ অধ্যায়ত সেইখিনি লৈ জীয়াই আছোঁ এতিয়া কোনোবাই কয় যে আপোনাৰ উৰুখাখন শুনিলোঁ মোৰ চকুপানী ওলাই গ'ল আৰু মোক তাতকৈ একো নালাগে আপুনি মোক 1 কোটি টকা দিলে যেন নালাগে 5 লাখ টকা দিয়ে যদি মই নলওঁ কিন্তু এই কথাষাৰ মোৰ কাৰণে বৰ ডাঙৰ আপোনাৰ যোৱাৰ পৰত গানটো ইমান ভাল লাগে শুনি
আপনার অহার দরে ভতি আঁতরি বলে বিধিয়া বিধিয়া গানটা আপনার ভাল লাগে সেইখিন মোর কারণে লাখ টাকার কথা বেশি তার কোনো মূল্য বিহীন দেই দেখো মন কোনোবাই দিছেহি মোর হাতত সাদুল্লা দেবর জীবনত দুজন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত আছিল তেওঁলোক হল রাজেন গোহাই আর হীরেন গোহাই মানুষজন মানে ইমানেই বেশি সিরিয়াস নয় কেতিয়াবা মই তাক কওঁ তুমি বোলে ইমান বেছি সিরিয়াস নহবাচোন সিরিয়াস মানে কি আসলে সেই পারফেকশনটো খুব বিচারে সকলো ফালৰ পৰা তেওঁ এজন গুণী শিল্পী হিচাপে মানে তেতিয়াই মই 76 চনৰ কথাই কৈছোঁ তেতিয়াৰ পৰাই তেওঁ এটা প্ৰতিষ্ঠা এটা লাভ কৰিবলৈ তেওঁ সক্ষম হৈছিলে আৰু বন্ধু হিচাপে মই গৌৰৱ অনুভৱ কৰোঁ যে এনেকুৱা এজন বন্ধুৰ লগতেই মই আমি অৱসৰ ল'বলগীয়া হ'ল একেলগে সৈয়দ সাদুল্লা দেখাত যে এটা ডাঙৰ মানুহ হ্যাঁ একদম মানে ওখ ডাঙৰ মানুহ দেখাত খুব কঠোৰ মনৰ হ'ব যেন লাগে তাৰ সম্পূৰ্ণ বিপৰীত সৈয়দ সাদুল্লা এজন অতি কোমল অতি সংবেদনশীল মানুহ এওঁ কামবিলাক অলপ বেলেগ ধৰণৰ হিচাপে ভাবোঁ মনতে মই কাৰণ মানে অলপ নৰ্মেল নহয় মানুহজন নৰ্মেল নহয় কোৱা নাই মানে কামবিলাক অলপ মানে কি ভাবি পেলাই কি কৰিব যায় ধৰিব নোৱাৰোঁ মানে বিশেষকৈ নাটকৰ ক্ষেত্ৰতো একদমেই বুজি নাপাইছিলোঁ ৰেজবিৰ পৰা মই বহুতখিনি উচ্চাৰণো শিকিছোঁ মোৰ উচ্চাৰণ ভুল হ'লেও সাদুল্লাই কৈ দিয়ে তেওঁ য'তে ত'তে যিকোনো কথা নকৈছিলে যাৰ তাৰ লগত হয়তো তেনেকুৱা কথা বতৰাও আলোচনা নকৰিছিলে কিন্তু যিকেইজন প্ৰিয় তেওঁৰ বন্ধু বান্ধৱ যিকেইজন আমাৰ সহকৰ্মী হওক সেইবোৰ আমাৰ লগত তেওঁ কিন্তু অতিপাত সহজ আছিলে তেওঁৰ টেলেণ্টটো তেওঁ নিজে ড্ৰামেটিষ্ট হয় লিৰিচিষ্ট হয় কম্প'জাৰ হয় তাৰপিছত এংকাৰিং কৰে ভালকৈ আগৰ বৰ্ণালী অনুষ্ঠানটো তেওঁৰ কাৰণেই মানুহে ৰৈ থাকে তেওঁৰ কথাকেইটা শুনিবৰ কাৰণে গতিকে সকলো ফালৰ পৰা এজন গুণী জ্ঞানী মানুহ অসমৰ সংগীত নাটক ৰস ৰচনা আদি ক্ষেত্ৰখনলৈ সৈয়দ সাদুল্লাৰ অৱদান অপৰিসীম তেখেতৰ গীতসমূহ আজিও জনপ্ৰিয় বৰ্তমানৰ প্ৰজন্মই আজিও তেখেতৰ গীতসমূহ চৰ্চা কৰে বিভিন্ন অনুষ্ঠানত পৰিৱেশন কৰে তেখেতৰ নাটকৰ কথা খুহুতীয়া ৰস ৰচনাসমূহৰ কথা আজিও আলোচনা হয় এয়াই সৈয়দ সাদুল্লাৰ সৃষ্টিৰ সফলতা হৰা সেৱানি বুটলি কি হ'ব কোৱা তোমাৰ ওঠৰ মধুৰ ভাষাতি ৰাখিছা গুপুতে সাঁচি আকৌ আহিব নতুন প্ৰভাত পেলাব অতীত মস্তি মোৰ বাবে নাই ফুলৰ সুবাস মোৰ বাবে নাই ফুলৰ সুবাস জীৱন উপচি যোৱা